খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক রোমানিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পর খুলনা ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় সার্কিট হাউজ ময়দানে। জামাতে ইমামতি করেন আলিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল আ খ ম জাকারিয়া। জামাতে উপস্থিত ছিলেন আলহাজ তালুকদার আব্দুল খালেক, মেয়র খুলনা সিটি কর্পোরেশন, খুলনা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন সহ অন্যান্য রাজনীতি নেতৃবৃন্দ। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরের প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।